আসসালামু আলাইকুম, ম্যাজিক স্কুল লাইভ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা ত্রিভুজ সংখ্যা নির্ণয় করার কিছু মজার টেকনিক শিখব, যে টেকনিকগুলো থেকে আমরা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে একটা ত্রিভুজের মধ্যে যতগুলো ত্রিভুজই থাকুক না কেন আমরা কাউন্ট করতে পারবো। তো এর জন্য আমরা 4 ধরনের চিত্র আঁকলাম। এই 4 ধরনের চিত্র থেকে আমরা ধাপে ধাপে ব্যাপারটা শিখব যে মানে ত্রিভুজ কিভাবে কাউন্ট করা যায়। তো প্রথম চিত্রটি আমরা নর্মালি বলতে পারবো যে এই এখানে কয়টা চিত্র বিদ্যমান, কয়টা ত্রিভুজ। তো মানে হয়তো অনেকে বলতে পারেন যে এখানে 2টা ত্রিভুজ, কিন্তু না, এখানে 2টা না, এখানে হচ্ছে 3টা ত্রিভুজ, এই একটা আর পুরাটা একটা। তো এখানে হচ্ছে 3টা ত্রিভুজ। তো এই এরপরে আমরা যদি এটাতে যাই, এখানে হচ্ছে 1টা 2টা 3টা, এরপরে আমরা কিন্তু আরও দেখতে, এরপরে হয়তো পুরাটা 1টা 4টা, এরপর আবার এই যে এইখানে 1টা 5টা, এরপর আবার এইখানে 1টা 6টা। তো এরপরে আমরা আস্তে আস্তে কিন্তু জটিলের দিকে যাচ্ছি, মানে আমরা এখানে আইসা মানে হয়তো খুব সহজে বলতে পারবো না যে এখানে কয়টা ত্রিভুজ বিদ্যমান। এই জন্য আমি উপরে একটা সূত্র লিখছি, সূত্রটা হচ্ছে n সংখ্যক বিন্দু বা ভুজ দ্বারা গঠিত ত্রিভুজ হবে এনসি টু। তো এনসি টু নিয়ে আমাদের আরও ভিডিও বানানো আছে, আপনারা এনসি টু এর হিসেবটা আমাদের ভিডিও থেকে দেখে নেবেন। তো আমি প্রথম অঙ্কের ক্ষেত্রে একটু, প্রথম চিত্রটার ক্ষেত্রে একটু বলি, আমাদের ত্রিভুজ হওয়ার জন্য 3টা বিন্দু লাগে। তো ত্রিভুজ হওয়ার জন্য 3টা বিন্দু লাগলে প্রথম ত্রিভুজটিতে আমরা অলরেডি একটি বিন্দু পাইছি, এই বিন্দু। এখন এই বিন্দুর সাথে আমাদের আরও ত্রিভুজ হওয়ার জন্য আরও 2টি বিন্দু লাগবে। তো 2টি বিন্দু আমরা নিব হচ্ছে নিচে থেকে, এখানে 1টা 2টা 3টা। তো এখন এই 3টা বিন্দু থেকে আমাদের লাগবে হচ্ছে 2টা। তো 3টা বিন্দু থেকে 2টা বিন্দু বাছাই করার উপায় হচ্ছে 3C2। তো 3C2কে যদি আমরা ভাঙি তখন হবে 3×2, আর নিচে হবে 1×2। তো এটা কাটাকাটি করলে আমাদের এখানে হচ্ছে 2 কাটলো, তাহলে থাকতে হচ্ছে 3। তো মানে এখানে আমাদের 3টা ত্রিভুজ বিদ্যমান। এখন আমরা এইখানেও এই সূত্রটা প্রয়োগ করব। এই সূত্রটা হচ্ছে এইখানে আমরা অলরেডি একটা বিন্দু পাইছি, তো এখন আমাদের আরও 2টা বিন্দু লাগবে। তো 2টা বিন্দু নিতে হবে এই নিচের বিন্দুগুলো থেকে, এইখানে 1টা, এখানে 1টা, এখানে 1টা, এখানে 1টা, এই আমাদের এই 4টা বিন্দু থেকে আমাদের বিন্দু নিতে হবে 2টা। তো 2টা বিন্দু নিলে আমাদের হবে কি, 4C2। তো 4C2 মানে হচ্ছে 4×3, আর নিচে হবে 1×2। আমরা যদি কাটি এখানে হচ্ছে 2, তো মানে আমাদের এখানে হচ্ছে 6, অর্থাৎ এই চিত্রটিতে 6টি ত্রিভুজ বিদ্যমান। তো আমরা এখন এইটা করব, এটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের 1টা বিন্দু, আমাদের নিতে হবে আরও 2টা বিন্দু। তো 2টা বিন্দু নেওয়ার উপায় হচ্ছে 5C2। 5C2কে যদি আমরা ভাঙি 5×4, আর নিচে হবে 1×2। তো এটাকে কাটলে হবে 2, তো 5×2 মানে হচ্ছে 10, অর্থাৎ এখানে আমাদের 10টি ত্রিভুজ বিদ্যমান। তো আমরা খুব ইজিলি মানে আমাদের এখন আর কাউন্ট করা ছাড়া আমরা গাণিতিকভাবে হিসেব করেই বলতে পারি, এরকম যতগুলোই দাগ দেওয়া থাকুক না কেন আমাদের এখানে জাস্ট বিন্দু দেখে যতটা বিন্দু থাকবে তত C2 হচ্ছে আমাদের আনসার। কিন্তু এরকম বিন্দু থাকার পরে যদি অনুভূমিকভাবে দাগ দেওয়া থাকে তখন আমরা কিভাবে কাউন্ট করব যে এখানে কয়টা ত্রিভুজ বিদ্যমান। তো এটার জন্য আমরা আমাদের এই নিয়মটাই প্রয়োগ করব। এই নিয়মটা হচ্ছে আমাদের এখানে অলরেডি একটা বিন্দু আছে, তো আমরা এখন এখান থেকে নিব হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা বিন্দু থেকে আমাদের আর বিন্দু লাগবে হচ্ছে 2টা। তো 6টা বিন্দু থেকে 2টা বিন্দু নেওয়ার উপায় হচ্ছে 6C2। তো 6C2কে আমরা ভাঙবো 6×5, আর নিচে হবে 1×2। তো আমরা যদি এটাকে কাটি তখন হবে 3। তো এখানে হচ্ছে 3×5=15, কিন্তু এখানে আবার এই যে দাগগুলোর কারণে আমাদের অন্য একটা হিসেব দেখতে হবে। হিসেবটা হচ্ছে আমরা দেখবো এখানে কয়টা দাগ দেওয়া, 1টা 2টা 3টা, এই যে 4টা। তো এই 4টা বিন্দু দাগ দেওয়ার কারণে আমরা এখানে 4×15, তো সমান হচ্ছে 60, অর্থাৎ এখানে 60টা ত্রিভুজ বিদ্যমান। তো আমরা এখন স্পষ্ট বুঝতে পারতেছি এই টাইপের যদি কোনো আনুভূমিক কোনো দাগ না থাকে তখন আমাদের নিচে যতটা বিন্দু থাকবে তত C2 সংখ্যক ত্রিভুজ থাকবে, আর যদি আনুভূমিকভাবে দাগ থাকে তখন আমরা কি করব, এই যে যতগুলো বিন্দু থাকবে তত C2 বের করে ওই যতগুলো দাগ থাকবে তত সংখ্যক দ্বারা আমাদের গুণ করে দিতে হবে। গুণ করে দেওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ সংখ্যা পাবো। এটা হচ্ছে ত্রিভুজ নিয়ে প্রথম পর্ব, বাকি পর্বগুলো আমাদের চ্যানেল থেকে আপনারা দেখে নেবেন।
আর ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন।